তব কথামৃতম তপ্ত জীবন কবি ফিরিং কলম শাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাতং ভুবি গৃহন্তী ভুদা জনা ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি কথা অমৃত সমান রামকৃষ্ণ মঠের পূজা ফেসবুক পেজ থেকে আমাদের এই সাপ্তাহিক কথামৃত পাঠ ও শ্রীরামকৃষ্ণ অনুধানে যারা সঙ্গে রয়েছেন সকলকে আমার অন্তরের শ্রদ্ধা শুভেচ্ছা ও প্রণাম জানাই আমরা ঠাকুরের কথামৃত থেকে পাঠ ও শ্রীরামকৃষ্ণ অনুধানে একত্রিত হয়েছি আজ ঠাকুরের শ্রীমুখ থেকে তার সেই অমৃতস্বরূপ কথা আমরা শুনব এবং অবশ্যই নিজেদের জীবনকে অমৃতময় করে তুলব কারণ তার কথাই এমন তাপদগ্ধ জীবনে শান্তি বাড়ি সিঞ্চন করবার জন্যেই তার কথারূপ অমৃত আজ আমরা ঠাকুর যে বিষয়টি নিয়ে আলোচনা করছেন সেটি দেখব তার শিরোনামটি মাস্টারমশাই লিখেছেন খুব সুন্দর করে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও গৃহস্থ ধর্ম অর্থাৎ সংসার যারা করছেন যারা গৃহে রয়েছেন তাদেরকেই আমরা গৃহস্থ বলি তো প্রত্যেকটি মানুষেরই নিজের নিজের অবস্থান অনুযায়ী তার কিছু পালনীয় কর্তব্য থাকে সেই রকমই গৃহে গৃহস্থ যারা অর্থাৎ গৃহে যারা রয়েছেন তারা গৃহস্থ তাদেরও কর্তব্য রয়েছে কি কর্তব্য সেটি আমরা শুনে নেব ঠাকুরের শ্রীমুখ থেকে ঠাকুর বলছেন প্রায় সাড়ে পাঁচটা ছয়টা হইল ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন ভক্তদের দেখিতেছেন আমরা একবার মানস চোখে কল্পনা করব সেই দৃশ্যটি দক্ষিণেশ্বরে ঠাকুরের সেই ঘর সেখানে তিনি সেই ঘরের বারান্দাটির মধ্যে বসে রয়েছেন এবং অবশ্যই বিকেলবেলা সাড়ে পাঁচটা ছটা হয়েছে কিছু ভক্ত সেখানে উপস্থিত হয়েছে তাদের দিকে ঠাকুর দেখছেন কৃপা দৃষ্টি শ্রীরামকৃষ্ণ কেদার আদি ভক্তের প্রতি সংসার ত্যাগই সাধু সে তো হরিনাম করবেই তার তো আর কোনো কাজ নেই সে যদি ঈশ্বর চিন্তা করে তো আশ্চর্যের বিষয় নয় সে যদি ঈশ্বর চিন্তা না করে সে যদি হরিনাম না করে তাহলে বরং সকলে নিন্দা করবে ঠাকুর প্রথমেই শুরু করছেন যে সন্ন্যাসীর কি কর্তব্য সেই দিয়ে সাধারণত আমরা দুটি আশ্রমে মূলত বিভক্ত এখন আমাদের যেভাবে জীবনচর্চা একটি হচ্ছে সন্ন্যাসী সম্প্রদায় এবং দ্বিতীয়টি হচ্ছে ঠাকুরের গৃহী ভক্তেরা ঠাকুরের ভক্তের মধ্যেও এই দুই শ্রেণীর ভক্তেরাই মূলত ঠাকুরের কাছে সদা সর্বদা আসছেন সন্ন্যাসী সন্তান এবং তার গৃহী সন্তান তো ঠাকুর বলছেন যারা সন্ন্যাসী যারা কিনা ত্যাগ করেছেন ঈশ্বরের জন্য তাদের জীবন্ত ঈশ্বরের পাদপদ্মেই উৎসর্গীকৃত তারা ঈশ্বরের নাম গুণগান করবেন ঈশ্বরের নাম জপ করবেন ধ্যান সাধনা করবেন হরিনাম করবেন এটাই কিন্তু তাদের স্বাভাবিক বৃত্তি তাদের করতেই হবে সেটা তারা যদি সেটা করে তাহলে সেটাকে বাহাদুরি বলা যাবে না বরং তারা যদি সেটি না করে ঠাকুর বলছেন সে যদি ঈশ্বর চিন্তা না করে সে যদি হরি নাম না করে তাহলে বরং সকলে নিন্দা করবে অর্থাৎ তাকে তো সেই কাজটি করে যেতেই হবে কারণ সে সেই কাজের জন্যেই তার ওই গৃহ ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ মা তার একবার এক ভক্ত সন্তান চিঠি লিখেছেন ঋষিকেশ থেকে তিনি সেখানে গেছেন তপস্যা করছেন আমরা তো সাধারণত একটু কিছু জব ধ্যান সামান্য কিছু হলেই মনে করি অনেকটা করা হয়ে গেছে তো তিনি তো আবার সংসার ত্যাগও করেছিলেন সেই সঙ্গে সঙ্গে তিনি জব ধ্যান করছেন সাধন ভজন করছেন তার বোধহয় ইচ্ছা যে ঠাকুর খুব শীঘ্রই তাকে দেখা দেন তো মাকে তিনি তখন চিঠি লিখছেন যে মা এত সাধন ভজন করছি আমি ঋষিকেশে এসেছি এখানেও এসে এত পূজা অর্চনা ইত্যাদি সাধন ভজন করছি কই ঠাকুর তো দেখা দিচ্ছেন না মা এই চিঠিটি পড়ে ভারী বিরক্ত হয়েছিলেন মা সাধারণত মাকে বিরক্ত হতে দেখা খুব কম গেছে মা সদা প্রসন্ন সদা আনন্দময়ী রূপেই আমরা তাকে দেখি কিন্তু এই যে চিঠিটি পেয়েছিলেন যখন পড়ে শোনানো হলো মাকে মা অত্যন্ত বিরক্তির সঙ্গে যিনি চিঠিটি পাঠ করছেন তাকে বললেন ওকে লিখে দাও তো ও ঋষিকেশে গেছে বলে ঠাকুর সেখানে ওর জন্য এগিয়ে থাকেননি ও সন্ন্যাসী হয়েছে সাধু হয়েছে তো জব ধ্যান করবে না তো আর কি করবে ওর যেটি কাজ ও সেটি করে যাবে ঠাকুরের যখন ইচ্ছা তখন দেখা দেবেন এই হচ্ছে কথা অর্থাৎ মাও মনে করছেন যে যারা ত্যাগী যারা সন্ন্যাসী ঈশ্বরের নাম জপ এই তাদের কাজ এটি তাদের প্রধান কর্ম ঠাকুর আবার বলছেন সংসারী লোক যদি হরিনাম করে তাহলে বাহাদুরি আছে এবার ঠাকুর বলছেন কিন্তু যারা সংসারে রয়েছে সংসারে রয়েছেই মানেই তাদের নানা রকম আরও অন্যান্য কর্মের মধ্যে তারা একেবারে জড়িয়ে রয়েছে তাদের পরিবার তাদের নানা প্রকার দায় দায়িত্ব কর্তব্য সমস্ত টুকু তাদের পালন করতে হচ্ছে তারপরেও পরেও বলছেন তাও যদি সংসারী মানুষ ঈশ্বরের নাম করে তাহলে সেটি বাহাদুরি আছে দেখো জনক রাজা খুব বাহাদুর সে দুখানি তরবারি ঘুরাত একখানা জ্ঞান একখানা কর্ম একদিকে পূর্ণ ব্রহ্মজ্ঞান আর একদিকে সংসারে কর্ম করছে অর্থাৎ জনক রাজা তার উপমাটি দিচ্ছেন ঠাকুর বলছেন সে ভীষণ বাহাদুর তার কীরকম বাহাদুরি সে দু হাতে দুটি তরবারি ঘোরানোর মতো এক হাতে যেন জ্ঞান আর এক হাতে কর্ম দুইটি নিয়ে এক সঙ্গে সে তার জীবনকে চালনা করছে একদিকে সে ব্রহ্মজ্ঞানী সাধন করে সে ব্রহ্মজ্ঞান লাভ করেছে অন্যদিকে সে কিন্তু কর্মত্যাগ করেনি সংসারেই রয়েছে সংসারের সমস্ত কর্তব্য কর্ম নিখতভাবে করে যাচ্ছে দুই দিকেই সে রক্ষা করছে নষ্ট মেয়ে সংসারের সব কাজ খুঁটিয়ে করে কিন্তু সর্বদাই উপপতিকে চিন্তা করে ঠাকুর তার বিশেষত্বই এই যে সাধারণ জীবন থেকে এত সাধারণ উপমা তিনি ব্যবহার করেন যার দ্বারা এই গূহ তত্ত্বগুলি সহজে বুঝে যাওয়া যায় তিনি বলছেন নষ্ট মেয়ে যে কিনা সংসার করছে কিন্তু তার একটি উপপতি রয়েছে সংসারের কাজে কিন্তু সে কোনো অবহেলা করে না খুব খুঁটিয়ে সে সংসারের প্রত্যেকটি কাজ করে কিন্তু মনে মনে সে সদা সর্বদা উপপতিকে চিন্তা করে ঠাকুর এই উপমাটি দিচ্ছেন অর্থাৎ কিনা সংসারে থাকতে হবে সংসারের কাজকর্ম করতে হবে কিন্তু মনটি সদা সর্বদা ঈশ্বরে রাখতে হবে ঈশ্বরময় হয়ে থাকতে হবে সাধুসঙ্গ সর্বদা দরকার সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন ঠাকুর বলছেন সাধু সঙ্গের কথা বহুবার ঠাকুর কথামৃতে উল্লেখ করেছেন এই সাধু সঙ্গের কথা সাধুসঙ্গ অর্থাৎ কি না সঙ্গ সাধু বলতে কেবলমাত্র গেরুয়া পরিধানকারী সন্ন্যাসীকেই ঠাকুর বোঝাননি সাধুকে ঠাকুর বলছেন যাকে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয় সেই সাধু অর্থাৎ যাকে দেখলে যার সঙ্গে কথা বললে আমার ঈশ্বরের উদ্দীপন হয় সেই হচ্ছে সাধু ব্যক্তি তাই আমরা যারা সংসারে রয়েছি তাদের প্রতিনিয়ত প্রয়োজন এই সাধু সঙ্গের সৎ সঙ্গের অর্থাৎ কিনা এমন ব্যক্তি যিনি আমাকে সৎ উপদেশ দেবেন যিনি আমাকে ঈশ্বর পথে চালনা করবেন সেটি কোনো ব্যক্তি হতে পারে এমনকি সৎ গ্রন্থও হতে পারে মা প্রতিদিন কথামৃত রামায়ণ গীতা ইত্যাদি একটু একটু করে পড়বার নির্দেশ দিতেন মা বলতেন প্রতিদিন এই সৎ গ্রন্থগুলি পাঠ করবে যদি সাধু সঙ্গ না পাওয়া যায় যদি সৎ ব্যক্তির সঙ্গ না পাওয়া যায় সব সময় তো আমরা সাধু সঙ্গ করবার মতো জায়গায় থাকি না তখন মা উপায় বলে দিচ্ছেন একটি সৎ গ্রন্থ যেমন কথামৃত যেমন কিনা মায়ের কথা বা স্বামীজির পত্রা বলি যাই হোক না কেন যে কোনো সৎ গ্রন্থ যেটি ঈশ্বরের উদ্দীপন ঘটাতে সহায়ক সেই গ্রন্থ পাঠ করতে হবে সাত যে কোনো অবস্থাতে সৎ সাধু সঙ্গের কথা বলছেন কেদার বলছেন ঠাকুরকে আগে হ্যাঁ মহাপুরুষ জীবের উদ্ধারের জন্য আসেন যেমন রেলের ইঞ্জিন পেছনে কত গাড়ি বাঁধা থাকে টেনে নিয়ে যায় অথবা যেমন নদী বা তরাগ কত জীবের পিপাসা শান্তি হয় খুব সুন্দর কথা বলছেন এখানে কেদার ঠাকুরকে বলছেন মহাপুরুষরা ঠিক এই জন্যেই তো আসেন যেমন একটা রেলের ইঞ্জিন সে যখন চলে সঙ্গে কত বগিকে টেনে নিয়ে চলে যাচ্ছে সেই বগির মধ্যে কত লোক সে এইভাবেই সকলকে নিয়ে এগিয়ে যাচ্ছে আবার বলছেন সেই একটা নদীর জল সেই নদীর জলের মধ্যে কত কত জীবের পিপাসা তৃষ্ণা মিটছে ঠিক যেমন আমরা কথামৃত যখন পাঠ করছি ঠাকুরের সঙ্গ লাভ করবার জন্যে আমাদের এই কথামৃতটি যথেষ্ট কথামৃতের প্রত্যেকটি পাতায় পাতায় ঠাকুরের কথা ঠাকুর কিভাবে বলছেন কি বলছেন সবটুকু আমরা যেন চোখের সামনে দেখতে পাচ্ছি যখনই আমরা এই কথামৃত পাঠ করছি তাহলে এর চেয়ে বড়ো সঙ্গ আর কি আছে তাই কে তার বলছেন হ্যাঁ পিপাশা তৃষ্ণা এগুলো মেটে তাই তো বলা হচ্ছে তার কথামৃত আমাদের সমস্ত যন্ত্রণার উপশম করে এই যে সংসারে রয়েছে আমরা তাপে দগ্ধ হচ্ছি ত্রিতাপ জ্বালায় যখনই সেই কথারূপ অমৃত শুনছি সেটিকে জীবনে গ্রহণ করবার চেষ্টা করছি সংসারের সমস্ত জ্বালা যন্ত্রণা জুড়িয়ে যাচ্ছে ক্রমে ভক্তেরা গৃহে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হলেন একে একে সকলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তাহার পদধূলি গ্রহণ করিলেন ভবনাথকে দেখিয়া ঠাকুর বলিতেছেন তুই আজ আর যাস নাই তোদের দেখেই উদ্দীপন ভবনাথ এখনো সংসারে প্রবেশ করে নাই বয়স উনিশ কুড়ি গৌরবর্ণ সুন্দর দেহ ঈশ্বরের নামে তাহার চোখে জল আসে ঠাকুর তাহাকে সাক্ষাৎ নারায়ণ দেখেন অর্থাৎ এই সমস্ত যারা অল্প বয়সী ভক্ত যারা খুব শুদ্ধ আধার ঠাকুর তাদের দেখলেই চিনতে পারতেন তাই তাদের দেখে তার সেই ঈশ্বরের উদ্দীপন হয় সৎ ব্যক্তি সাধু ব্যক্তি তো তাই ঠাকুর বলছেন তুই আজকে আর যাস না তোদের দেখেই উদ্দীপন এরপর আমরা যেই পরিচ্ছেদটি শুরু করব তাতে শুরুতেই গীতা থেকে একটি শ্লোক উল্লেখ করা আছে এবং সেই শ্লোকের যেটি প্রতিপাদ্য বিষয় ঠাকুর ঠিক সেটি নিয়েই আলোচনা করছেন এই অংশে আমরা প্রথমে শ্লোকটি পাঠ করে শ্লোকের অর্থটি একটু আলোচনা করার চেষ্টা করব ততপর আমরা ছাকুটির কথামৃতে প্রবেশ করব কর্মেন্দ্রিয়ানি সংযম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমুরাত্মা মিথ্যাচারঃ স উচ্যতে অর্থাৎ বলছেন শ্লোকটিতে বলা হচ্ছে কর্মেন্দ্রিয়ানি সংযম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমুরাত্মা মিথ্যাচার স অর্থাৎ যে বিমুরাৎমা অর্থাৎ মূঢ় ব্যক্তি মনুষা অর্থাৎ মনের দ্বারা ইন্দ্রিয় অর্থান অর্থাৎ শব্দরস ইত্যাদি যে সমস্ত ইন্দ্রিয় উপভোগ্য বিষয় স্মরণ অর্থাৎ স্মরণ করেন বা মনে মনে সম্ভোগ করেন কর্মেন্দ্রিয়াণী সংয়ম্য কর্মেন্দ্রিয়ানি অর্থাৎ আমাদের হাত পা এগুলো যেগুলো আমাদের কর্মেন্দ্রীয় রয়েছে সেগুলো সংযত করে আসতে অর্থাৎ অবস্থান করে স মিথ্যাচার উচ্চতে তাকে কিন্তু মিথ্যাচারী বলা হবে অর্থাৎ শ্লোকটিতে এই বলতে চাওয়া হয়েছে যে মূঢ় ব্যক্তি হস্তপদাদি কর্মেন্দ্রীয় সকল সংযত করে থাকে অথচ মনে মনে শব্দ শব্দরস আদি ইন্দ্রিয় বিষয় স্মরণ করে সে মিথ্যাচারী অর্থাৎ যে ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলোকে বিষয় ভোগ হতে সংযত রেখে মনে মনে বিষয় সম্ভোগ করে সে মিথ্যাচারী এই শ্লোকটি গীতাতে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে এরকম ব্যক্তি যে কিনা বাইরে তার কর্মেন্দ্রিয়গুলোকে সংযত করে রেখেছে অর্থাৎ বাইরে থেকে সে কোনো রকম কর্মে প্রবৃত্ত হচ্ছে না বা সাংসারিক কোনো কিছুর মধ্যে জড়াচ্ছে না কিন্তু মনে মনে মন থেকে কিন্তু সে সেগুলো থেকে নিজেকে বিযুক্ত করতে পারেনি মনে মনে কিন্তু সে সেগুলো সেই সমস্ত রূপ রস গন্ধ ইত্যাদি সে সমস্ত কিছু ভোগ করছে এই সমস্ত ইন্দ্রিয় গ্রাহ্য যে সমস্ত জিনিস ইন্দ্রিয় বিষয় যেগুলো সেগুলোর কর্মেন্দ্রিয় দিয়ে সেগুলো ভোগ করছে না ঠিকই কিন্তু মনে মনে সেগুলোকে ভোগ করছে তো এই রকম যে ব্যক্তি তাকে কিন্তু বলছেন শ্লোকটিতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তাকে মিথ্যাচারী বলা হবে কেন ওই যে ঠাকুর বলছেন আমাদের মন এবং মুখ এক করতে হবে মুখে আমরা অনেক কিছুই বলি হয়তো বা কাজেও অনেক কিছু লোক সমক্ষে করে ফেলি কিন্তু মনটি কী সেটি দেখতে হবে ঠাকুর বলছেন যে মনটি কিন্তু আসল মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত এখানে খুব সুন্দর করে স্বামী চিদ্ভাবানন্দজি এটির ইংলিশে এই শ্লোকটির একটু ব্যাপারে ব্যাখ্যা করেছেন হোয়াট এভার মার্স ম্যান ইজ ইভিল ওয়াইল ইট ইন ইগনোরেন্স ম্যানস প্রিটেনশন টু দ্য রিনসিয়েশন অফ অ্যাকশান ইজ শিওর হিপোক্রেসি হুইচ হি শুড নট রিসর্ট টু বলছেন বাইরে থেকে সে নিজেকে সংযত দেখাচ্ছে লোকজনের কাছে তার কর্মেন্দ্রিয়কে সে সংযত করে রেখেছে কিন্তু মনের দিক থেকে সে সংযত হতে পারেনি মনে মনে কিন্তু সে বিষয়ে রস সমস্ত ভোগ করে চলেছে This hypocrisy and it is never right. the The first man was sitting in a house of God and sinning, while the second was craving for the divine, though physically placed in a bad environment. Sin and virtue accrue ever from the frame of mind অ্যান্ড নেভার ফ্রম দ্য রেস্ট্রিকশনস ইম্পোজড অন দ্য সেন্সেস বলছেন সেই গল্পটি ঠাকুর বলছেন দুটি বন্ধু একজন হরিনাম শুনতে যাবে বলে দ্বিতীয়জনকে জনকে ডাকছিল সে বলল না আমি হরিনাম শুনতে যাবো না আমি গান শুনতে যাব সে একটি বাইজি গান শুনতে গেছে দ্বিতীয় ব্যক্তি এবং প্রথম ব্যক্তি হরিনাম শুনতে গেছে কিন্তু যখন তারা দুজনে একজন রয়েছে সেই হরিনাম হরিসভায় দ্বিতীয় জন রয়েছে সেই বাহ্যিক দিক থেকে খারাপ একটি স্থানে কিন্তু প্রথমজন যে কিনা হরিনাম শুনতে গেছে তার মনে মনে এই রকম ভাবনা চলছে যে আমার বন্ধু সে তো এখন কত আনন্দ উপভোগ করছে কি সুন্দর মজা করছে উপভোগ করছে আর আমি এখানে কি বসে বসে এটা কি শুনছি শুধু শুধু ওর সঙ্গে গেলেই ভালো হতো দ্বিতীয় যে ব্যক্তি যে বাহ্যিকভাবে একটি খারাপ পরিবেশের মধ্যে গেছে ঠিকই সেখানে বসে সে ভাবছে তার মনের চিন্তা এই রকম। যে আমার বন্ধু সে কত ভালো সে গিয়ে হরি নাম শুনছে ঈশ্বর কথা শ্রবণ করছে সে কত ভালো তার পুণ্য হচ্ছে আর আধিক আমাকে আমি হরি নাম না শুনতে গিয়ে হরি কথা না শুনতে গিয়ে এইখানে এই খারাপ জায়গায় এসে বসে আছি তারপর যখন তাদের মৃত্যুকাল উপস্থিত হয়েছিল আমরা সকলেই জানি ঘটনাটি যে যমদূত এলেন নিতে সেই ব্যক্তিকে যে কিনা সেই হরিসভায় ছিল আর যে ব্যক্তি সেদিন সেই খারাপ পরিবেশে গিয়ে উপস্থিত করেছিল নিজেকে তাকে নিতে এলেন কিন্তু বিষ্ণুর দূত কারণ ভগবান হচ্ছে ভাবটি দেখেন ভাবগ্রাহী জনার্দন যে মনে মনে তাকে ভেবেছে মনে মনে তাকে স্মরণ করেছে বাহ্য তো সে যেখানেই থাকুক যে অবস্থাতেই থাকুক সেটি কিন্তু ভগবান দেখেন না তিনি দেখেন সে মনে কি চিন্তা করছে কারণ তিনি কেবল মন দেখতে পান যে কারণে ঠাকুর বলছেন বার বার মন আর মুখ এক করতে হবে যতক্ষণ না সেটি করা সম্ভব হয় ততক্ষণ পর্যন্ত আধ্যাত্মিকতার কিছুই হয় না আবার একটি গল্প মনে পড়ছে সেই গল্পটিতে কয়েকজন সাধু তারা ওই নদীর কাছে এসে উপস্থিত হয়েছে নদী পারাপার হবেন সেই নদী হেঁটেই পার হওয়া যায় হাঁটু জল কিন্তু সেদিন কোনো কোনো কারণে খুব খরস্রোতা নদীটি একজন মহিলা সেখানে এসে উপস্থিত হয়েছেন তিনি সেই খরস্রোতা নদীটিতে কিছুতেই পার হতে পাচ্ছেন না সাহায্য চাইছেন সেখানে উপস্থিত সাধু যারা ব্যক্তি রয়েছেন তাদের কিন্তু তারা তো অবশ্যই গেরুয়াধারী সন্ন্যাসী মহিলাকে কিভাবে সাহায্য করবেন তারা অপ্রস্তুত কিছু সাহায্য করতে পারছেন না মহিলাটি নিজেই চেষ্টা করে একটু এগোতে গেলেন তখন জলের মধ্যে তিনি পড়ে প্রায় ভেসে যাচ্ছিলেন তার জীবন সংশয় দেখে একজন তরুণ সন্ন্যাসী তিনি এগিয়ে গেলেন তাকে বাঁচালেন বাঁচিয়ে তারপর তিনি তাকে সেই নদীটি পার করে তারপর সেখানে অন্য পারে এসে তাকে নামিয়ে দিয়ে তারপর তারা আশ্রমে ফিরে এলেন আশ্রমে তিনি ফিরে এসেছেন তারপর তিনি তার নিজের মতো করে জব ধ্যান করছেন তার আর কিছু সেসব মনেও নেই কিন্তু সঙ্গী যারা সন্ন্যাসী ছিলেন তাদের তো বিষয়টি খুবই মনে হয়েছে খুব খারাপ কাজ মানে সে ভেসে যাচ্ছিলো তোকে ভেসে যেতে দিলেই হতো তবু কেন মহিলাকে তিনি সাহায্যটি করলেন তারা নিজেদের মধ্যে যা করবার কথাবার্তা বলে সবাইকে বলে সেই বিষয়টি নিয়ে তারপর তারা স্থির করেছেন যে গুরু মহারাজকে বলতে হবে এই ব্যাপারে অবশ্যই তাকে জানাতে হবে ইত্যাদি ইত্যাদি তারা বিষয়টি গুরু মহারাজকে জানিয়েছেন তো তিনি তারপর সেই ব্যক্তিকে ডেকেছেন তিনি সেই অবশ্যই সেই সাধুটিকে নিজে বিলক্ষণ জানতেন তো তিনি ডেকে তখন বলছেন আচ্ছা এরা এই কথা বলছে তোমরা আজকে গিয়েছিলে যখন ফেরবার সময় কি ঘটনা ঘটেছে তখন তিনি বলছেন কি গুরুজি কি ঘটনার কথা বলছেন আপনি তখন বলছে এই যে এরা এই কথা বলছে এরকম এরকম ঘটনা যে এক মহিলাকে তুমি পার করে দিয়েছ এটি কি ঠিক সেই সন্ন্যাসী তখন স্মিত হেসে যেই জবাবটি দিয়েছিলেন অসাধারণ সেই উত্তর তিনি বলছেন ও হ্যাঁ গুরুজি আমি তাকে সাহায্য করেছিলাম কিন্তু আমি তো তাকে নদীর এই পারে এসেই নামিয়ে রেখে এসেছিলাম এখন দেখছি আমার সাধুবাইরা তাকে আশ্রম পর্যন্ত নিয়ে এসেছেন এই হচ্ছে তফাত যিনি সাহায্য করবার তিনি সাহায্যটুকু করেছেন সেখানেই ভুলে গেছেন সেখানেই শেষ তিনি মনে কিন্তু কোনো মালিন্য আনতেও দেননি তার সঙ্গী যারা অন্য সাধু ব্যক্তিরা তারা তাকে সাহায্য করলেন না ঠিকই কিন্তু মনে মনে সেই নারীকে যেহেতু সাহায্য করেছেন সেই সন্ন্যাসী সেটি নিয়ে সারাক্ষণ ভাবতে লাগলেন এবং সেটি আশ্রমে এসে সেই নিয়ে এইভাবে সেটি বিরুদ্ধে প্রতিবাদ সভা পর্যন্ত ডেকে ফেললেন তো কতক্ষণ পর্যন্ত সেটিকে নিয়ে তারা মনে মনে চালালেন অথচ সেই যিনি সাহায্যটি করেছেন তিনি বলছেন আমি তো তাকে সেখানেই নামিয়ে রেখে এসেছি এরা এখান পর্যন্ত দেখি তাকে নিয়ে এসেছেন বলে তিনি হাসলেন গুরুদেবও তখন হেসে সেখানেই ব্যাপারটি সমাপ্ত হলো তো এই হচ্ছে ব্যাপার বাইরের দিক থেকে আমরা অনেক সময় হয়তো এরকম বলে থাকি আমি কোনো কিছুতে নেই আমার কোনো কিছু উপভোগের মধ্যে নেই সব থেকে আমি নিজেকে যেন রেস্ট্রিক্ট করে রেখেছি কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল রেস্ট্রিকশন নয় সেই সঙ্গে সঙ্গে মনকেও সংযত হতে হবে যার মন সংযত সেই প্রকৃত সংযমী ব্যক্তি যার মনের ওপর সংযম নেই তাকে কিন্তু কখনোই সংযমী বা ত্যাগী বলা যাবে না সেই কথাতে আছে কাপড় রাঙালি যোগী মন না রাঙালি অর্থাৎ আমাদের বাইরেটুকু তো গেরুয়া পরিয়ে রাখলে শুধু হবে না সেটি একটি চিহ্ন মাত্র কিন্তু আমাদের যেটি প্রয়োজন অন্তরের ত্যাগ ঠাকুর বলছেন সংসারী যারা সংসারে থাকবে সংসার করবে কিন্তু অবশ্যই মনে মনে ত্যাগ করতে হবে তাই আমাদেরকে সেই কিভাবে সংসারে থাকতে হবে সেই কথা দিয়েই ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন উপদেশ আমাদের জন্যেই আজকের বলছেন গেরুয়া বসন ও সন্ন্যাসী অভিনয়ও মিথ্যা ভালো নয় এটি শিরোনামে লিখেছেন মাস্টারমশাই পরম হংসদেবের ক্রমে ভঙ্গ হইতে লাগিল ঠাকুর সমাধিস্থ হয়ে পড়েছিলেন তার কথা অমৃত বর্ষণ করতে করতে ভাবস্থ হইয়াই কথা কইতেছেন। এখন সমাধি থেকে তিনি ভাবস্থ অবস্থাতেই কথা বলছেন আপনা আপনি বলিতেছেন এটি হচ্ছে ঠাকুরের সেই ভাবমুখ মা যে ঠাকুরকে বলেছেন না ভাবমুখে থাক সেই ভাব মুখ হচ্ছে এটি অর্থাৎ তিনি এই মুহূর্তে সম্পূর্ণ সমাধিতে লীন হয়ে গিয়েছিলেন আবার সেই সমাধি থেকে ফিরে আসছেন অর্ধবাহ্য দশায় তিনি যেন আপনা আপনি বলছেন এটি হচ্ছে তার ভাবমুখে থাকা ঠাকুর বলছেন ভাবস্থ হইয়াই কথা কহিতেছেন আপনা আপনি বলিতেছেন শ্রীরামকৃষ্ণ একজন গেরুয়া পরে এসেছেন সেই গেরুয়া দৃষ্টে সেই গেরুয়া দেখে তিনি বলছেন আবার গেরুয়া কেন একটা কি পড়লেই হলো হাস্য অর্থাৎ গেরুয়া পরে একজন ব্যক্তি এসেছেন বলছেন আবার গেরুয়া কেন যাওক একটা পরলেই কি হলো ওটা কি কেবল একটা পোশাক একজন বলেছিল চণ্ডী ছেড়ে হলুম ঢাকি আগে চণ্ডীর গান গাইত এখন ঢাক বাজায় ঠাকুর বলছেন এই রকম বললেই হলো নাকি যাওক একটা হলেই হল আগে সে চণ্ডী পড়তো এখন চণ্ডী পরে না চণ্ডীর গান গাইতো চণ্ডীর গান এখন আর গায় না সে এখন কি করে না এখন ঢাক বাজায় তো আধ্যাত্মিকতা বা সাধন ভজন বা ঈশ্বর চিন্তা সেটি তো রকম জিনিস নয় যে আমি বাইরে একটা গেরুয়া চাপিয়ে নিলাম গলায় এমনি একটা রুদ্রাক্ষ ঝুলিয়ে নিলাম কিংবা হাতে একটা হরিনামের মালা নিয়ে নিলাম তাহলেই কি আমি সাধক বা সাধিকা হলাম কখনো না অন্তরটাকে ভাবে রাঙাতে হবে তাই ঠাকুর বলছেন আবার গেরুয়া কেন একটা কি পড়লেই হলো একজন বলেছিল চণ্ডী ছেড়ে হলুম ঢাকি আগে চণ্ডীর গান গাইতো এখন ঢাক বাজায় অর্থাৎ একটা যে কোনো একটা হলেই হলো আগে চণ্ডীর গান গাইতো গাইতো তাই বলে সেই চণ্ডীর প্রতি সেই যে তার ভক্তি তার প্রতি যে নিবেদন হওয়া উচিত সেটি ছিল না তাই এখন আর সে সেই মায়ের গান গায় না এখন কে করে ঢাক বাজায় সেটি তার পেশা বৈরাগ্য তিন চার প্রকার ঠাকুর বলছেন সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পড়েছে সে বৈরাগ্য বেশিদিন থাকে না বলছেন সংসারে যারা আসে আছে ঠাকুর বলছেন সংসারে থেকে তারা যখন নাম জব ধ্যান করছে সেটা তো তাদের বাহাদুরি খুব ভালো কাজ করছে সেটি তারা অবশ্যই ঈশ্বর সেটি দেখবেন যে সে সংসারে আছে বটে কিন্তু মন কিন্তু সে ঈশ্বরে দিয়ে রেখেছে মনটি ঈশ্বরে ফেলে রেখেছে তাই ঠাকুর সেই সংসারী ভক্ত যারা ঈশ্বরে মন অর্পণ করে সংসারে আছেন তাদের প্রতি কৃপা পরবশ যারা কিন্তু এই ভেকটি ধরছে ভেক তিনি পছন্দ করছেন না তিনি বলছেন বৈরাগ্য তিন চার প্রকার সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পড়েছে সে বৈরাগ্য বেশি দিন থাকে না হয়তো কর্ম নাই গেরুয়া পরে কাশি চলে গেল তিন মাস পরে ঘরে পত্র এলো আমার একটি কর্ম হইয়াছে কিছুদিন পরে বাড়ি যাইব তোমরা ভাবিত হইও না ঠাকুর এত অপূর্ব তার উপমা বলছেন কীরকম সে সংসারে আছে সংসারে জ্বালায় দগ্ধ হয়েছে কাজকর্ম নেই সংসার চালাতে পারছে না সে কী করছে একটা গেরুয়া নিয়ে কাশি চলে গেছে সেখানে সন্ন্যাসী সেজে সে সেইভাবেই রয়েছে যেহেতু তার কোনো কাজ নেই সেই সময় অন্য কোনো কর্ম নেই তো এই বৈরাগ্য যখনই বলছে সে আবার যখন তার কাজের খোঁজও চলছে একটা কাজ পেলেই সে তখন আবার সংসারে ফিরবে যখনই সে একটি কাজ পেয়ে গেছে তখনই সে বাড়িতে পত্র লিখছে তার স্ত্রীকে যে আমার একটি কর্ম হয়েছে আমি খুব শীঘ্রই বাড়ি ফিরছি অতএব চিন্তিত হইও না অর্থাৎ তার সেই সন্ন্যাস তার সেই ত্যাগ সেখানেই হয়ে গেল ওই পর্যন্ত অন্য কোনো কাজ ছিল না তাই সে ভেকটি ধরেছিল বলছেন এটি খুব খারাপ জিনিস আবার সব আছে কোনো অভাব নাই কিন্তু কিছু ভালো লাগে না ভগবানের জন্য একলা একলা কাঁদে সে বৈরাগ্য যথার্থ বৈরাগ্য ঠাকুর বলছেন আসল বৈরাগ্য কি যার সব আছে কোনো কিছুর অভাব নেই কিন্তু তা সত্ত্বেও সে ঈশ্বরকে পেতে চায় তা সত্ত্বেও সে ঈশ্বরের জন্য কাঁদে ঈশ্বরের জন্য ব্যাকুল হয় এই যে বৈরাগ্য এটি হচ্ছে ঠিক ঠিক বৈরাগ্য স্বামীজি বলতেন রাজার ত্যাগি ত্যাগ যে ভিখারি তার তো ত্যাগ করবার মতো কিছু নেই তাই সে কী ত্যাগ করবে তার ত্যাগে সেই মহত্ব কোথায় কিন্তু যে রাজা যার সমস্ত রয়েছে তবুও সে কোনো কিছু চায় না সে মনে মনে সমস্ত কিছু থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারে সেই হচ্ছে ত্যাগী যথার্থ ত্যাগী মনে মনে ত্যাগ স্বামীজি বলছেন যখন তিনি কত কষ্ট করেছেন আমরা তো স্বামীজির জীবন জানি যে তিনি পাহাড়ে জঙ্গলে খেতে পর্যন্ত পাননি সেই অবস্থাতেও তিনি যেমন আবার রাজপ্রাসাদে যখন তিনি রাজার অতিথি হয়ে রয়েছেন তখনও তিনি ঠিক তেমন কোথাও কোনো বাহ্যিক যে আড়ম্বর কোনো কিছুই তাঁকে স্পর্শ করতে পারেনি তার বৈরাগ্যকে স্পর্শ করতে পারেনি তিনি সব সময় সেই একই কারণ তিনি হচ্ছেন প্রকৃত ত্যাগী ত্যাগীর আদর্শ তিনি সে বৈরাগ্যই হচ্ছে যথার্থ বৈরাগ্য ঠাকুর বলছেন মিথ্যা কিছুই ভালো নয় মিথ্যা ভেক ভালো নয় ভেকের মতো যদি মনটা না হয় ক্রমে সর্বনাশ হয় ঠাকুর সচেতন করছেন সতর্ক করছেন যে কোনো কিছু মিথ্যা ভেক ভালো নয় কোনো কিছুই নকল করা ভালো নয় বলছেন মিথ্যা কিছুই ভালো না আমার মধ্যে সেই জিনিসটি নেই সেই ভাবটি নেই অথচ আমি মিথ্যা মিথ্যা কোনো কিছুর জন্যে কোনো কিছুর আশাতে আমি সেই ভেকটি ধরছি বলছেন মিথ্যা ভেক ভালো নয় ভেকের মতো যদি মনটা না হয় ক্রমে সর্বনাশ হয় ওই ভেকটি যেটি ধরেছে অর্থাৎ কিনা সেই বাইরে হয়তো গেরুয়াটি পরে নিয়েছে কিন্তু মনে সে ত্যাগটি আনতে পারছে না বলছেন বাইরে সে সাধু সাজল বাইরে সে গেরুয়া পরে নিল কিন্তু মনটা যদি তার ত্যাগী না হয় মনটা যদি সেই একই রকমভাবে তৈরি না হয় তাহলে বলছেন ক্রমে সর্বনাশ হয় মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায় বলছেন সেই মিথ্যা ভেক যারা ধরে সেই মিথ্যা বলতে বলতে মিথ্যা ভেক ধরতে ধরতে ক্রমে ভয় ভেঙে যায় ঠাকুর তো বলছেন সত্য হচ্ছে কলির তপস্যা এই কলিযুগে ঠাকুর বলছেন যে আমরা তো অন্নগত প্রাণ সারাক্ষণ পেটের চিন্তায় রয়েছি তো এখানে আলাদা করে তপস্যা কিছু করতে হবে না কেউ যদি সত্যকে আশ্রয় করে থাকে সত্য কথা বলে সত্য আচরণ করে কারোর জীবন যদি সত্যে প্রতিষ্ঠিত হয় তো সেটি একটি তপস্যা ঠাকুর তাই বলছেন মিথ্যা বলতে বলতে বা করতে করতে ক্রমে ভয় ভেঙে যায় তার চেয়ে সাদা কাপড় ভালো ঠাকুর বলছেন তার চেয়ে সাধারণভাবে সাদা কাপড় পরে থাকা ভালো মনে আসক্তি মাঝে মাঝে পতন হচ্ছে আর বাহিরে গেরুয়া বড় ভয়ঙ্কর বলছেন সেই ত্যাগের পোশাকটি আমি পরে নিলাম অথচ মনটিকে আমি সেই উপযোগী করে ত্যাগই করতে পারলাম না এটি কিন্তু ভয়ঙ্কর মন মুখ এক করতে হবে ঠাকুর তাই বারবার বলছেন এমন কি যারা সৎ অভিনয়েও তাদের মিথ্যা কথা বা কাজ ভালো নয় কেশব সেনের ওখানে নববৃন্দাবন নাটক দেখতে গেছিলাম কি একটা আনলেক ক্রস আবার জল ছড়াতে লাগলে বলে শান্তি জল একজন দেখি মা তালসেজে যে মাতলামি করছে একজন ব্রাহ্মভক্ত বলছেন তার নাম কুবাবু শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তের পক্ষে ওরূপ সাজাও ভালো নয় ওসব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখায় দোষ হয় মন ধোপাঘরের কাপড় যে রঙে ছোপাবে সেই রঙের হয়ে যাবে মিথ্যাতে অনেকক্ষণ ফেলে রাখলে মিথ্যার রঙ ধরে যাবে ঠাকুর বলছেন যে সে হয়তো সৎ ব্যক্তি কিন্তু অভিনয় করছে কিন্তু বেশিক্ষণ ওই খারাপ লোকের অভিনয় করাও ভালো নয় কারণ মন হচ্ছে এমন জিনিস সেটিকে যেই রকম রাখবে সেইটি সেই রকম হয়ে যাবে ধোপা ঘরের কাপড় যেরকম যেই রঙে ছোপানো হয় সেই রঙের হয়ে যায় মনও সেই রকম তাই বলছে ওই মিথ্যার মধ্যে মনকে বেশিক্ষণ ফেলে রাখাও উচিত নয় আরেকদিন একদিন নিমাই সন্ন্যাস কেশবের বাড়িতে দেখতে গেছিলাম যাত্রাটি কেশবের কতগুলো খোসামুদে শিষ্য জুটে খারাপ করেছিল একজন কেশবকে বললে কলির চৈতন্য হচ্ছেন আপনি কেশব আমার দিকে চেয়ে হাসতে হাসতে বললে তাহলে ইনি কে হলেন আমি বললুম আমি তোমাদের দাসের দাস রেনুর রেনু কেশবের লক্ষ্যমান্য হবার ইচ্ছা ছিল ঠাকুর বলছেন আর একবার যাত্রা দেখতে গেছেন কেশব সেনের ওখানে তো সেখানে কেশব সেনের কিছু তাবেদার ছিলেন বলছেন যারা যাত্রাটাকে একেবারে মাটি করলে কেশবকে তারা বলছেন আপনিই হচ্ছেন কলির চৈতন্য কিন্তু কেশব সেন তিনি ঠাকুরকে ভীষণ শ্রদ্ধা করতেন এবং তিনি জানতেন যে ঠাকুর কে তাই তিনি বলছেন আমি যদি চৈতন্য হই তাহলে ইনি কে হলেন ঠাকুর তখন বলছেন আমি তোমাদের দাসের দাস রেনুর রেণু এই যে বিনয় এই যে দীনতা এটি হচ্ছে কিন্তু মহত্বের লক্ষণ যে যত মহৎ সে তত বেশি বিনয়ী অহংকার কোনো মহৎ ব্যক্তির লক্ষণই নয় ঠাকুর তাই বলছেন কেশবের লক্ষ্যমান্য হওয়ার ইচ্ছা ছিল অর্থাৎ কেশব সেন একটু চাইতেন লোকজন তাকে একটু ভালো ভালো বলুক তাকে একটু প্রশস্তি করুক এটু এটি ইচ্ছা ছিল কেশব সেনের এরপর ঠাকুর বলছেন নরেন্দ্র রাখাল টাখাল এইসব ছোকরা এরা সব নিত্য সিদ্ধ এরা জন্মেই ঈশ্বরের ভক্ত অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয় এদের কিন্তু আ আজন্ম ঈশ্বরে বিশ্বাস ঈশ্বরে ভালোবাসা যেন পাতাল ফোরা শিব বসানো শিব নয় বলছেন এই যে নরেন্দ্র ভবনাথ যারা রয়েছেন তার সন্তান বলছেন তাদের হচ্ছে বিশ্বাস একেবারে জ্বলন্ত বিশ্বাস জন্ম জন্মান্তরের বিশ্বাস তারা জন্মে থেকেই ঈশ্বরে ভক্ত অনেকে আছেন তারা হয়তো একটু সাধন ভজন করেন অনেক চেষ্টা চরিত্র করে তবে তাদের ঈশ্বরে একটু ভক্তি হয় কিন্তু এরা এই নরেন্দ্র ভবনাথ ইত্যাদি যারা ঠাকুর বলছেন এরা একেবারে নিত্য সিদ্ধ অর্থাৎ জন্মে থেকেই এদের ঈশ্বরে ভক্তি ঈশ্বরে ভালোবাসা যেমন পাতাল ফোঁড়া শিব অর্থাৎ কিছু শিবলিঙ্গ যেটি মাটি থেকে স্বয়ং বেরোয় যেটিকে আমরা স্বয়ম্ভুলিঙ্গ বলি সেই স্বয়ম্ভু শিব যেরকম নিজে নিজেই আবির্ভূত হয় বসানো নয় অর্থাৎ কোন কোনো লিঙ্গ যেটি আমরা স্থাপন করি বাইরে থেকে আয়োজন করে সেই রকম নয় ঠাকুর বলছেন এই নরেন্দ্র ভবনাথের ভক্তি ঈশ্বর ভালোবাসা হচ্ছে সেই স্বয়ম্ভূ শিবের মতো নিজে নিজেই সেটি প্রকাশ পেয়েছে বাইরে থেকে আরোপ করা নয় সাধ্য সাধনা করে চেষ্টা করে আনা ভক্তি নয় শতসিদ্ধ ভক্তি তাই তারা নিত্যসিদ্ধ নৃত্যসিদ্ধ একটি আলাদা থাক সব পাখির ঠোঁট বাঁকা নয় এরা কখনো সংসারে আসক্ত হয় না যেমন প্রহ্লাদ বলছে নিত্যসিদ্ধ যারা হন তারা সম্পূর্ণ একটি আলাদা থাক অর্থাৎ কি না আলাদা শ্রেণী তাদের যতই চেষ্টা করো তারা কিন্তু সংসারে কিছুতেই আবদ্ধ হয় না যেমন সব পাখির ঠোঁট বাঁকা হয় না সেই রকমই এরা কখনো সংসারে আসক্ত হয় না সংসারে আবদ্ধ হয় না যেমন প্রহ্লাদ সাধারণ লোক সাধন করে ঈশ্বর ভক্তিও করে আবার সংসারেও আসক্ত হয় কামিনী কাঞ্চনে মুগ্ধ হয় মাছে যেমন ফুলে বসে সন্দেশে বসে আবার বিষ্ঠাতেও বসে সকলে স্তব্ধ ঠাকুরের এই উপমা শুনে সকলে একেবারে স্তব্ধ হয়ে গেছেন বলছেন সাধারণ যারা লোক সাধারণ যারা অধিকারী তারা সাধন করছে হয়তো চেষ্টা করছে আধ্যাত্মিক উন্নতি তাই জন্য সাধন করছে ঈশ্বরকে ভক্তিটক্তিও করছে আবার সংসারেতেও তারা আসক্ত হচ্ছে কামিনী কাঞ্চন দেখেও তারা মুগ্ধ হয়ে যাচ্ছে বলছেন যেরকম সাধারণ মাছি উপমা দিচ্ছেন ঠাকুর সাধারণ মাছি সে ফুলে বসছে গিয়ে আবার সন্দেশেও বসছে মিষ্টির দোকানে দেখি আমরা কীরকম মাছি ভন ভন করে ভেতর দিকটা গেলেই তো সেখানেও তারা বসছে আবার বিষ্ঠাতেও কিন্তু সে বসছে তার কিন্তু সেই বিচারবোধটা নেই সে যেরকম ফুলেও বসে সেরকম সন্দেশেও বসে বিষ্ঠাতেও বসে সাধারণ মানুষ হচ্ছে সেই রকম তারা সংসারেও আছে সংসারের মধ্যে সমস্ত কামিনী কাঞ্চনে আবদ্ধ হয়ে রয়েছে আবার কিনা তারা ঈশ্বরে ভক্তিও করছে নিত্য সিদ্ধ যেমন মৌমাছি এবার ঠাকুর বোঝাচ্ছেন তারা কেন আলাদা থাক এই নিত্যসিদ্ধ যাদের কথা বলছেন আলাদা কেন থাক তারা কি রকম যেমন মৌমাছি কেবল ফুলের উপর বসেই মধু পান করে নিত্যসিদ্ধ কেবল হরি রস পান করে বিষয় রসের দিকে যায় না বলছেন যারা এই নিত্য সিদ্ধ তারা হচ্ছে ওই মৌমাছির মতো মৌমাছি কেবলমাত্র ফুলেতেই বসে ফুলের মধু আহরণ করে এছাড়া অন্য কোনো দিকে সে কিন্তু যায় না ঠিক সেই সেইরকমই যারা নিত্য সিদ্ধ তারা কেবলমাত্র সেই ঈশ্বর রস হরিরসেই মুগ্ধ হয়ে থাকে তাদের মন তারা কখনো বিষয় রসের দিকে যায় না সাধ্য সাধনা করে যে ভক্তি এদের সে ভক্তি নয় এত জপ এত ধ্যান করতে হবে এই রূপ পূজা করতে হবে এসব বিধিবাদীয় ভক্তি যেমন ধান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে আবার যেমন সম্মুখের গায়ে যাবে কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে বলছেন সাধ্য সাধনা করে ভক্তি আসে এটি তো এক শ্রেণী সাধক যারা সাধনা করছেন নাম নাম করছেন জপ করছেন ধ্যান করছেন এইভাবে তারা ঈশ্বরে ভক্তি আনার চেষ্টা করছেন বলছেন এত জপ এত ধ্যান করতে হবে এই রূপ পূজা করতে হবে এগুলি সব হচ্ছে বিধিবাদীয় ভক্তি অর্থাৎ কি না যেগুলো নিয়মের মধ্যে আবদ্ধ এতটা জপ করতে হবে এরকমভাবে ধ্যান করতে হবে এই নানা রকম যেগুলো রয়েছে শাস্ত্রেতে বিধিবাদীয় ভক্তি বলছেন যেমন ধান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে ধান হয়ে আছে মাঠে তাই মাঠটি সোজাসুজি পার হওয়া যাচ্ছে না আল দিয়ে যেতে হবে আবার যেমন সম্মুখের গায়ে যাবে কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে রাগ ভক্তি প্রেমা ভক্তি ঈশ্বরে আত্মীয়ের নেয় ভালোবাসা কিন্তু বিধিবাদীয় ভক্তি নয় যাদের কিনা রাগ ভক্তি বা প্রেমা ভক্তি ঈশ্বর বল ঈশ্বরকে তা কীভাবে ভালোবাসছেন ঈশ্বর যেন তাদের আপনজন নিজের লোক নিজের মা নিজের বাবা নিজের সখা নিজের বন্ধু এইভাবেই যে কোনো একটি রূপ যে কোনো একটি ভাব আশ্রয় করে তারা ঈশ্বরকে ভালোবাসে কারোর কাছে তিনি মা কারোর কাছে তিনি সন্তান কারোর কাছে তিনি সখা কিন্তু তিনি পরম আত্মীয় তিনি হচ্ছেন সবচেয়ে আপনার জন এই হচ্ছে প্রেম ভক্তি বা রাগ ভক্তি বলছেন রাগ ভক্তি বা প্রেমা ভক্তি হচ্ছে ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা সেই ভালোবাসা এলে আর কোনো বিধিনিয়ম থাকে না তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া আল দিয়ে যেতে হয় না বলছেন ফসল যখন কাটা হয়ে যায় তখন কিন্তু মাঠ সোজাসুজি পেরিয়ে গেলেই হয় তখন আর আল দিয়ে যেতে হয় না সোজা একদিক দিয়ে গেলেই হলো। বন্যে এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না তখন মাঠের উপরেই এক বাঁশ জল সোজা নৌকা চালিয়ে দিলেই হলো বলছেন যখন সেই বাঁকা নদী দিয়ে যেতে হচ্ছিল কিন্তু যদি বন্যা এসে যায় তাহলে তো সব মাঠ ঘাট এক হয়ে গেছে তখন তো সেই মাঠের মধ্যেও ঠাকুর বলছেন এক বাঁশ জল তখন নৌকা সেই মাঠের উপর দিয়ে সোজা চালিয়ে দিয়েই দ্বিতীয় গ্রামে যেখানে যাওয়ার সেখানে পৌঁছে যাওয়া যায় বলছেন সেই প্রেমা ভক্তি ঈশ্বরের প্রতি ভালোবাসা রাগ ভক্তি এটিও হচ্ছে সেই এই ভালোবাসার জোয়ার যখন আসে তখন আর কোনো নিষেধ কোনো বিধি নিয়মের মধ্যে আমরা আবদ্ধ হয়ে থাকি না এই রাগ ভক্তি অনুরাগ ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না ঠাকুর বলছেন যতক্ষণ না ঈশ্বরের প্রতি এই ভালোবাসা এই মমত্ববোধ তাকে নিজের আত্মীয় আপনার জন বলে যতক্ষণ না সেই বোধটি জাগ্রত হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে পাওয়া যায় না তাহলে তাকে পাওয়ার উপায় হচ্ছে একটি তাকে ভালোবাসতে হবে এবং তিনি আপনার চেয়েও আপন এই বোধটি সদা সর্বদা জাগ্রত রাখতে হবে ঠাকুরের কৃপায় তাকে যেন আমরা আপন করেই নিজেদের জীবনে পাই আমাদের হৃদয়ে তিনি সদা সর্বদা সবচেয়ে আপনজন হয়ে অবস্থান করুক তার রাঙা চরণ দুখানিতে এটি প্রার্থনা ঠাকুর মা স্বামীজির কাছে সকলের অশেষ কল্যাণ কামনা করি যারা সঙ্গে ছিলেন কমেন্ট করেছেন শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য শেয়ার করার জন্য আগামী পর্বে আবার আমরা একত্রিত হব ঠাকুরের কথারূপ অমৃত পান করতে এবং শ্রীরামকৃষ্ণ অনুধ্যান করতে ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন অবশ্যই সাবধানে থাকবেন সকলের সুস্থতা একান্ত প্রার্থনা সকলে খুব ভালো থাকুন এই প্রার্থনা নিয়ে আজকের পাঠ এখানেই শেষ করলাম ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু